সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকের পর্বে আমরা এই উপপাদ্যটার সমাধান করবো, অর্থাৎ অনুশীলনের একটা উপপাদ্যের সমাধান করব। দেখো আমাদের প্রশ্নটাই বলেছে যে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে বলছে যে একটা বর্গক্ষেত্রের কর্ণের উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাহলে তার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা হবে হচ্ছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে দেখো আমরা বলতে পারি যে মনে করি এবিসিডি বর্গক্ষেত্রের এসিটা কি, এসি একটা কর্ণ, এবিসিডি একটা বর্গক্ষেত্র, তার এসি হচ্ছে একটা কর্ণ। তাহলে আমরা বলতে পারি মনে করি এবিসিডি বর্গক্ষেত্রের এসি একটি কর্ণ। তো আমাদের প্রমাণ করতে বলছে যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো প্রমাণ করতে হবে যে তার মানে আমরা বলতে পারি দেখো ক্ষেত্রফল মানে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, এসি স্কোয়ার। এবং এই মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, দেখো মূল বর্গক্ষেত্রের বাহু কি, এবি, তাহলে এবি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান হচ্ছে টু এবি স্কোয়ার। তাহলে চলো আমরা প্রমাণ শুরু করি। দেখো আমরা প্রমাণে বলতে পারি, দেখো প্রমাণে যে আমরা বলতে পারি যেহেতু এবিসিডি এটা একটা বর্গক্ষেত্র, তাহলে আমরা বলতে পারি এবিসিডি একটি বর্গক্ষেত্র। এবিসিডি যদি বর্গক্ষেত্র হয় আর আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহু সমান, তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি অতএব এবি সমান বিসি, কারণ হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তাহলে এখন আমরা যদি দেখো ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর এবিসি এর এবিসি কোণ অর্থাৎ বি কোণটা, এবিসি কোণটা কী হবে, 90 ডিগ্রি বা সমকোণ, কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে দেখো আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজের এবিসি কোণ সমান হচ্ছে সমকোণ। তাহলে অর্থাৎ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে আমরা কি করতে পারি, আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে অতএব এবিসি কোণটা সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে আমরা বলতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাসের উপর এটা আমরা কি, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে খেয়াল করো আমরা এবি স্কোয়ার প্লাস, যেহেতু আমরা বলেছি যে বর্গের প্রত্যেকটা বাহু সমান, তাহলে এবি সমান কত, বিসি। তাহলে বিসির পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, এবি লিখতে পারি। তাহলে বিসির পরিবর্তে এবি লিখলে এবি স্কোয়ার, তার মানে হচ্ছে টু এবি স্কোয়ার। তাহলে অতএব আমরা কি পাচ্ছি, এসি স্কোয়ার সমান হচ্ছে টু এবি স্কোয়ার। তাহলে আমরা পেলাম দেখো এবি স্কোয়ার এবি স্কোয়ার যোগ করলে টু এবি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার সমান হচ্ছে টু এবি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ কি, কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা পেলাম যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের দ্বিগুণ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার প্রশ্নটা রিপিট করি। আমাদের বলছে যে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ একটা বর্গক্ষেত্রের কর্ণের উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করা হয় সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে আমরা পেলাম হচ্ছে মনে করি এবিসিডি একটি বর্গক্ষেত্রের, এসি একটা কর্ণ, প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান টু এবি স্কোয়ার। তার মানে এসি হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এবি স্কোয়ার হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এসি স্কোয়ার সমান হচ্ছে টু এবি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণে যে দেখলাম এবিসিডি একটি বর্গক্ষেত্র, আর আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, সেই হিসেবে আমরা লিখলাম এবি সমান বিসি। এখন যদি এবিসি ত্রিভুজে এবিসি কোণটা সমকোণ হয় তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ হবে, আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার সমান অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো এবি স্কোয়ার বিসির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এবি, তাহলে এবি স্কোয়ার। তার মানে হচ্ছে অতএব এসি স্কোয়ার সমান হচ্ছে টু এবি স্কোয়ার, অর্থাৎ কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এটাই প্রমাণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্নটার সমাধান বুঝতে পেরেছো। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।